এবার শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন। গোপনে চিত্রনায়িকা বুবিকে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচিত হচ্ছেন শাকিব খান। এরই মধ্যে শোনা যাচ্ছে আরেক নায়িকার সঙ্গে শাকিব খানের বিয়ের কথা। শাকিব খানের এমন কর্মকাণ্ড দেশের সংস্কৃতির সঙ্গে যায় না, এমনকি এসব ঘটনায় যুব সমাজের নৈতিক অবক্ষয়ের দিকে বাধিত হচ্ছে উল্লেখ করে এবার শাকিব খানের বিরুদ্ধে একদল যুবক মানববন্ধন করছেন। তাদের প্ল্যাকারে লেখা ছিল, শাকিব খানের বিরুদ্ধে এফডিসির কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়। নারীরা খেলনা নয়, স্ত্রীদের সম্মান দিতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিয়ে করা অপরাধ নয়, কিন্তু বিয়ে করে গোপন করা ও স্ত্রীদের না সম্মান দেওয়ার বিষয়গুলো দৃষ্টিকটু। শাকিব খানের এমন নৈতিক সলন যুব সমাজকে বিপদগামী করবে, তার এইসবের প্রতিবাদ করতেই আমরা এখানে হাজির হয়েছি। প্রসঙ্গত 2008 সালে 18 এপ্রিল গোপনে নায়িকা উপবিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। প্রায় 10 বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর টেলিভিশন লাইভে প্রকাশ্যে নিয়ে আসেন অপু। এবার চিত্রনায়িকা শবনম বুবলিও এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ফেসবুক পোস্টে। তারপর আবার এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে শাকিব খানের সঙ্গে পূজাচেরির বিয়ের খবর। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ।